তোদের কারোর জন্য আমার লাঠির প্রয়োজন নেই, আমার হাতই যথেষ্ট। মিনতি, বড়বাবু, মেজবাবু, এদের সবাইকে এখান থেকে হটান। আমার গায়ে হাত তুললেন। এই আজকে আমরা এই ম্যাডাম স্যারকে বুঝিয়ে দেব এই আজবগঞ্জ কি জায়গা। ভুল করছে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না ম্যাডাম স্যার। আমি দাঁড়াবো ওনার পাশে। উদ্বস্কর তোকেও বললাম তো, উদ্বস্কর আজকে তোমাদের গ্রামে দুজন আমার পাশে এসে দাঁড়িয়েছে, এরপরে তোমরা সবাই আমার পাশে এসে দাঁড়াবে। বিশ্বাস করো, এই গ্রামের কারোর আমি ক্ষতি চাই না, আমি তোমাদের ভালোর জন্য লড়াই করছি, তোমাদের পরিবারে তোমাদের বাচ্চাদের ভালোর জন্য। যাতে এই গ্রামে সবার একটা সুন্দর ভবিষ্যৎ হয়। আসবে না, আসবে না তোমরা আমার পাশে, ধরবে না আমার হাত? এসো না, তোমরা এসে আমার সাথে হাত লাগাও, এই চোলাইয়ের ঠেক ভাঙা দিয়ে আমরা এই গ্রামের ভালোর দিকে এক পা এগিয়ে যাই। এটা দিয়ে এই গ্রামের ভালোটা শুরু হোক। এসো, সর্দা কিন্তু তোমাদের দেখে নেবে। ওই পিশু পালকে গিয়ে বলে দে এবারও ভয় পাওয়ার দিন শুরু। আর এই খবরটা তোদের পর্দার কানেও যেন দিয়ে আসে। চলো, এবার থেকে মাস্টার মশাই তোদের পড়াবে। ঠিক সময় মতন যদি পড়াশোনা করতিস না তাহলে গুন্ডামি করতিস না। মাস্টার মশাই
ওদের পড়ান। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। কি হলো বল? আমাদের নদী মারবো না। ইয়ে নদী মানে বাচ্চাগুলো মনে রাখতে পারছে? তোরা মনে রাখতে পারছিস না? গুন্ডামি করে করে একদম নিরেট হয়ে গেছে মাথাটা। ঠিক করে বল, আমাদের ছোট নদী তলে আতে বাতে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ওটা বৈশাখ না, ওটা বৈশাখ, বৈশাখ বলো, বৈথাত, বৈথাত। গুড, ভেরি গুড। খবরদার বলে দিচ্ছি, আর এক পাও এগোলে না তোর নাট বলতো এখানে ঢিলে করে রেখে দেবো বলে দিলাম। এখানে একটা ভালো কাজের যোগ্য হচ্ছে, এখানে ঘি ঢালতে আসিস না। আর মুনিয়াকে তো চিনিসই, ও কিন্তু তোদের ছোটদাকে ভয় পায় না, আর তোদেরকেও না, তাই খুব সাবধান। সাব্বাস মুনিয়া। এই চলো, চলো বলছি, চলো। বড়বাবু, এদেরকে ধরে নিয়ে যাও। মেজবাবু, এই বল্টু কে? এই আমাকে থানায় নিয়ে যাবে। হ্যাঁ, এবার পুলিশের গায়ে হাত তোলার আগে মরগুলো মনে রাখিস। নিয়ে যাও। তুমি যদি আগে আসতে মা, তাহলে আমার ছেলেটা বেঁচে যেত। কাঁদে না মা। তুমি আমাকে মা বললে। বললাম, তুমি তো আমার মায়েরই মতো। আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন না এই গ্রামকে আমি পাল্টাতে পারছি, ততদিন এই গ্রাম থেকে আমাকে কেউ এক পাও নড়াতে পারবে না। আজকের পর যদি কোনোদিনও স্কুলে এসে গুন্ডামি করেছিস বা কোনো বাচ্চাকে স্কুলে আসতে বাধা দিয়েছিস না, তাহলে মেরে না একদম তক্তা করে দেবো। সারা স্কুলের সামনে নাক খদ্দা হবো, পুরো গ্রাম দেখবে। আর আমার নামটাও আজকের পর থেকে মনে রাখবি, শঙ্কর ঘোষ। কি নাম? থন্তর ধোত। চল পালা, পালা, চল পালা। আপনি আপনি যেন আমাদের স্কুলের সিদ্ধার্থ জোর ফিরিয়ে দিলেন। এইভাবে যদি আপনি আমাদের পাশে থাকেন, আমি অন্তত স্কুলের এই বাচ্চাগুলোকে ভালো করে শিক্ষা দিতে পারব। অন্তত ওই গুন্ডাগুলোর হাত থেকে স্কুলটা রেহাই পাবে। আবার সব কিছু নতুন করে শুরু হবে মাস্টারমশাই, আমরা এই গ্রামেই থাকব। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। এই বাড়ি
বাড়িতে থেকে আমার মুখের উপরে কথা বলো, হ্যাঁ আমার মুখের উপরে, আর সবসময় খালি মেজবৌমা করো, হ্যাঁ অতই যদি মেজবৌমার নাম জপ করবেন তাহলে যান ওর কাছে গিয়ে করুন, বেরিয়ে যান তো। এটা কিন্তু তুমি ঠিক করছো না, এটা 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 আমার বাড়ি, আমার 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 পৈতৃক ভিটা এটা, আর এখন আমি বেঁচে আছি। আর কতদিন বেঁচে থাকবেন, মরতে পারছে না, মরুন না। আর শুনুন, এই বাড়ির অধিকার যার হাতে এই বাড়িটাও তার, আর আজ থেকে এই বাড়ির অধিকার আমার হাতে, বুঝেছেন? যান বেরোন তো, বেরোন। পাপিষ্টা তুই, ঐশ্বরী বার বার মেজ বৌমাকে বলেছিল তোমাকে এই বাড়িতে ফিরিয়ে না আনতে, না আনতে। একদিন যে রং ঠিক দেখাবে দেখিয়ে দিলে তুমি। তুই ভালো মানুষ সাথে থাকো, আসলে তুমি না একটিও পাল্টাও। হ্যাঁ পাল্টাইনি আমি, পাল্টাইনি আমি, হয়েছে শান্তি শান্তি, এবার দূর হন তো। বৌদি ভাই, তুমি এগুলো কি শুরু করেছো, কেন করছো, কি চাওটা কি তুমি বলো তো? কি চাই আমি? হ্যাঁ বাড়িটা আর সমস্ত সম্পত্তি আমি একা ভোগ করতে চাই, বুঝেছিস? আমি এই বাড়ির বড় বউ, যে ক্ষমতা আমি ভোগ করতাম, আমার যা পাওনা ছিল, যে ক্ষমতা আমার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল মেজবউ আসার পর, সে সমস্তটা এবারে আমি কড়ায় গন্ডায় উসুল করব, আর সবটা 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 আমার একার হবে। Bye, Isabel.